বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। একথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদকে প্রতিরোধ করা না গেলে মুক্তিযুদ্ধের চেতনা রুদ্ধ হয়ে যাবে। তিনি বলেন, বুয়েটের মতো গৌরবময় প্রতিষ্ঠানকে ধ্বংস করছে ক্ষমতাসীনরা। রাজধানীতে পৃথক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি নেতারা অভিযোগ করেন, একদলীয় শাসনে দেশের মানুষ কোণঠাসা। এখন ভারতের সবচেয়ে নিকৃষ্টতম পণ্য হলো বর্তমান সরকার, আসুন এই পণ্য আমরা বর্জন করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে এখন ফ্যাসিবাদী শাসক একদলীয় শাসন কায়েম করছে। দ্রব্যমূল্যে দিশেহারা মানুষ, নেই গণতন্ত্র, আইনের শাসন কিংবা মানবাধিকার কোনোটাই। অন্যায়ভাবে মিথ্যে মামলায় বন্দী বিএনপি প্রধান। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সরকার জীবন উৎসর্গ করেছেন, এখনো বন্দী অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আল্লাহর কাছে তার সুস্থতা এবং তিনি দীর্ঘায়ু লাভ করেন সেটা কামনা করব। এর আগে গণফোরাম আয়োজিত অন্য এক ইফতার আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব ব্যবস্থাকে ক্ষমতাসীনরা তলানিতে নিয়ে ঠেকিয়েছে। তিনি বলেন, জনগণের মিলিত শক্তিই পারে স্বৈর শাসনের পতন ঘটাতে। সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থা। আপনারা আজকেও দেখেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এখন সরকারি দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায়। সব বিশ্ববিদ্যালয়ে তারা এটা করেছে প্রায়, এবং শিক্ষা ব্যবস্থাকে প্রায় একেবারে তলানিতে নিয়ে এসেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে নিপীড়ন, নির্যাতন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, NTV News, ঢাকা।